আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত বিবাহ করতে ইচ্ছুক এমন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর ওপর ওয়াজিব এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন সাল্লাহ হাক্কুল আল্লাহ আউনুহম তিন প্রকারের লোককে সাহায্য করা উপর ওয়াজিব এক নম্বর হচ্ছে আল মুকআ আতাব মানে হচ্ছে কৃতদাস যে তার মালিকের কাছ কাছ থেকে মুক্তি চায় মুক্তিপণ দিয়ে ওই ব্যক্তিকে মুকা বলা হয় অর্থাৎ যেই কৃত দাস তার মালিকের কাছ থেকে মুক্তি পেতে চায় টাকার বিনিময়ে ওই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব আল আদা ওই মোকাতাব ব্যক্তি যে তার মালিকের কাছ থেকে ছুটে যেতে চায় মালিকের কাছ থেকে মুক্তি পেতে চায় ওই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব দ্বিতীয় হচ্ছে ওয়ান আফাফ ওই বিবাহ ইচ্ছুক ব্যক্তি যে তার লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বিবাহ করতে চায় তাকে সাহায্য করা আল্লাহর ওপর ওয়াজিব ওয়াল মুজাহিদু উ ফি সাবির আর ওই লড়াইকারী ওই মুজাহিদ ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় জিহাদে রত হয়েছেন রাস্তায় যেহাদে যুক্ত রয়েছেন ওই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব তিরমিজি শরীফের হাদিস এই হাদিসে তিনটি বিষয় বলা হয়েছে যাদেরকে আল্লাহ তালা সাহায্য করা আল্লাহর ওপর ওয়াজিব এক নম্বর হচ্ছে যে আল মুকাতাব মুকাতাব মানে হচ্ছে ওই ব্যক্তি যে কোনো মালিকের অধীনে দাস হিসাবে আছে কৃত কৃত দাস হিসাবে গোলাম হিসাবে আছে সে মুক্তি চায় টাকার বিনিময়ে তাকে সাহায্য সহযোগিতা করা আল্লাহ তালার উপর দায়িত্ব আল মুকায়তাবুল্লাদি ইউরিদুল আদা মুকাতাব যে তার মুক্তিপণ আদায় করতে চায় দ্বিতীয় হচ্ছে ওয় না ওই বিবাহকারী ব্যক্তি বিবাহ ইচ্ছুক ব্যক্তি আল্লা ইউরঈদুল আফাফ যে তার লজ্জাস্থানের হেফাজত করতে চায় ওই রকম বিবাহ ইচ্ছুক ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব ওল মুজাহিদু ফি সাবল্লাহ ওই মুজাহিদ ব্যক্তি যে আল্লাহর রাস্তায় লড়াই করছে ওই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর ওপর ওয়াজিব তাছাড়া বিবাহ করাল করলেই আল্লাহ তালা ধন সম্পদ বাড়িয়ে দেন এটি বারবার প্রমাণিত বিষয় কোরআনুল করিমে রসুলি করিম সোল্লিয়াল্লামের ওপর নাজিলকৃত অসংখ্য আয়াত রয়েছে এমন তোর মধ্যে একটি হাদিস রয়েছে আবদুল্লাবিনে মাসুদ রদি আল্লাহ আনু বলেন যে তোমরা যদি ধনী হতে চাও অর্থাৎ সচ্ছল হতে চাও তাহলে বিবাহ করো কেননা কোরআনুল করিম আল্লাহ তালা বলেছেন ই একু নু ফুকর আিম উল্লাহবিন ফদলি যদি তারা অসচ্ছল হয় অর্থাৎ বিবাহ করার সময় যদি তারা অসচ্ছল হয় তাহলে আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা দান করবেন ওয়াল্লাহন আলিম আল্লাহ তালা হচ্ছেন প্রশস্ত প্রাচুর্যময় এবং তিনি সর্বজ্ঞ এ কারণে যারা বিবাহ করতে ইচ্ছুক তাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহের ব্যবস্থা আল্লাহ তালা করে দিন যারা যদিও বর্তমান পৃথিবীতে কোথাও কৃত দাস নেই তবে ঋণগ্রস্ত আছে যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আল্লাহ তালা ঋণ আদায়ের পথ করে দিন এবং যারা আল্লাহ তালার রাস্তায় জেহাদে রয়েছেন রব্বুল্লা আলমিন তাদেরকে সাহায্য করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্ল